ঢাকা থেকে জাপানে সরাসরি ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে শুক্র, সোম ও বুধবার রাত 11:45 নারিতার উদ্দেশ্যে যাত্রা করবে বিমানের ফ্লাইট। আজ আমরা যাব বিমানের ফ্লাইটে জাপানের নারিতায়। আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা একে একে তাদের চেক ইন সম্পন্ন করছে। ঢাকা থেকে 6 ঘন্টায় ফ্লাইটটি উড়ে যাবে জাপানের নারিতায়। আর এই পুরো ফ্লাইটে আপনাদের সঙ্গে থেকে আমরা দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে জাপানের উদ্দেশ্যের এই ফ্লাইটে বিমান কি ধরনের আয়োজন করেছে। আমাদের সঙ্গেই থাকুন। জাপানের যে এয়ারলাইন্স আছে এটা খুবই সূক্ষ্ম এবং সুন্দর। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সবচেয়ে বেস্ট আমার জন্য, যেহেতু আমরা জাপানে থেকে আমার ফ্যামিলি আসবে যাবে, আমার ফ্যামিলি অবশ্য জাপানিজ। প্রত্যাশা করি এটাই যে আমাদের বিমানের যারা স্টাফ আছে তাদের ব্যবহার এবং আমরা যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারি, ওই আমি আশা ভরসা করি। খুব সহজে জাপানে আমরা যাত্রী পাইছি, খুব সহজে ভিসা পাইছি, একদম খুবই সহজ আর খুবই আনন্দ লাগতেছে। আর আমি দুবাই থেকে না যাই, শুধু একমাত্র ঢাকা থেকে যাইতেছি এই কারণেই যে এই সরাসরি প্লাস আমাদের দেশের বিমান। এই জন্য ভীষণ এক্সাইটেড, বিকজ জানি এটা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এটা শরীরের জন্য খুব কষ্টদায়ক। এখন 6 ঘন্টা, 6.5 ঘন্টা এটা আসলেই আমাদের জন্য সৌভাগ্য। আশা করি নিয়মিত যদি এই ফ্লাইটটি চালু থাকে তাহলে আমরা সবাই উপকৃত হব। আমরা তখন যাত্রীদের সঙ্গে কথা বললাম, আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রত্যাশা করেন এই রুটের ফ্লাইটটি যেন ভালো সেবার মান বজায় রাখে এবং নিয়মিত ফ্লাইটটি পরিচালিত হয়। অন্যান্য যাত্রীদের সাথে আমরাও চেক ইন সম্পন্ন করলাম। এবার ইমিগ্রেশন শেষ করে উড়োজাহাজে উঠার পালা। ফ্লাইটের সময় ঘনিয়ে এলো, একে একে যাত্রীরা বিমানের ফ্লাইটে উঠছেন। বিমানের কেবিন ক্রুরা যাত্রীদের সিট খুঁজে পেতে সহায়তা করছেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কিছু সময়ের মধ্যেই ফ্লাইটটি ঢাকা থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবে। টেক অফ করে ফ্লাইটটি এখন মাঝ আকাশে। ফ্লাইটের শুরুতেই যাত্রীদের জুস দিয়ে আপ্যায়ন করলেন কেবিন ক্রুরা। এই ফ্লাইটে আর কি কি খাবারের মেনু থাকছে আমরা জানবো একজন কেবিন ক্রুর কাছ থেকে। আমরা এই ফ্লাইটে প্রথমে আমরা প্যাসেঞ্জারকে দিয়েছি ওয়েলকাম জুস, ওয়েলকাম জুসের সাথে আমরা একটা ড্রিঙ্কস দিয়েছিলাম। এছাড়া এর পরবর্তীতে আমরা দিয়েছি সাপার, লেট নাইট ডিনার, যেটা সাপার আমরা দিয়েছি। ভ্যারাইটি অফ চয়েস ছিল আমাদের সাপারের মধ্যে। আমাদের সাপারের মধ্যে ছিল ল্যাম্প চপ, গ্রিল ফিশ, আমাদের সাপারের সাথে ভেজিটেরিয়ান মিল, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস নিয়ে আমরা সাপারটা সার্ভ করেছিলাম। এখন প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ফ্লাইটে, আর 4 ঘন্টা পরেই আমরা জাপানে ল্যান্ড করব। এই সময় আমাদের মেইন ডিশ পরিবেশন করা হয়েছে। এই ফ্লাইটের 3টা মেনু আছে, তো আমি নিলাম হচ্ছে ল্যাম্প, আর সঙ্গে আছে মিষ্টি, সালাদ, বাটার, পানি। তো আমরা টেস্ট করে দেখবো যে আসলে এই খাবারগুলো কেমন। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল রাত 11:45। মিয়ানমার চায়না হয়ে এখন আমরা জাপানের আকাশসীমায়। সকালের সূর্যের আলো উঁকি দিচ্ছে জানালায়। এই ফ্লাইটের ককপিট থেকে পাইলটের অভিজ্ঞতা শুনবো এখন। নতুন রুট সবসময় আমাদের জন্য একটা ইনিশিয়ালি মানে চ্যালেঞ্জিং হয়, বিকজ আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হয় ফর নতুন রুটটার জন্য, কোন দিক দিয়ে যাবো, সেখানে ফ্যাসিলিটি কী আছে, সেখানে আমরা এয়ারপোর্টের কী নিয়ম কানুন, এগুলো প্রিপারেশন নিয়ে ফ্লাইটে আসতে হবে। তবে এই স্পেসিফিক ফ্লাইটটার জন্য আমাদের অন্য একটা এডিশনাল প্রিপারেশন ছিল, সেটা হচ্ছে ফ্লাইটের 2 দিন আগের থেকেই মনিটর করছিলাম আমি এবং ফার্স্ট অফিসার ইস্তি। 2টা অ্যাক্টিভ টাইফুন ছিল আমাদের যে রুটটা, এখানে চায়নার উপর যে রুটটা চেঞ্জ করা যায় না, ওয়েদার থাকলেও চেঞ্জ করা যায় না। সো আমরা চিন্তিত ছিলাম টাইফুনের কাছ দিয়ে গেলে তো এটা মারাত্মক একটা বিপর্যয় হতে পারে, কিন্তু আমাদের চাইনিজ এয়ার ট্রাফিক কন্ট্রোল আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে যাওয়ার সময়, যেটার জন্য আপনারা ট্রাভেল করলেও ওরকম ঝাঁকুনি কিন্তু অনুভূত হয়নি যেটা হওয়ার কথা ছিল। আরেকটা জিনিস, এটা সবসময় আমাকে, শুধু এই ফ্লাইট বলে না, সব ফ্লাইটেই আমাকে খুবই মানে আমি ভালো ফিল করি, আমি প্রাউড ফিল করি, সেটা হচ্ছে অনেক এয়ারলাইন কিন্তু ফ্লাই করে, ধরেন ব্রিটিশ এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ কিন্তু কখনো বলে না ওদের কল সাইন ব্রিটিশ, কিন্তু আমরা বলি আমাদের কল সাইন বাংলাদেশ।
প্রত্যেকটা ফ্লাইটের আমাদের কল সাইন কিন্তু বিমান না, আমাদের কল সাইন হচ্ছে বাংলাদেশ। সো এভরি বিমান ফ্লাইট রিপ্রেজেন্টস বাংলাদেশ। আর কিছু সময়ের মধ্যেই আমাদের ফ্লাইটটি অবতরণ করবে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ফ্লাইটের অভিজ্ঞতা যাত্রীদের কেমন ছিল আসুন তাদের মুখ থেকেই শুনি। নিঃসন্দেহে ভালো, বিকজ আমি বিমানের ইনফ্লাইট সার্ভিস অলওয়েজ এনজয় করি, সবসময় ভালো লাগে। বিকজ আমি বাংলাদেশ বিমানে প্রচুর ট্রাভেল করি, বাংলাদেশ বিমানে রিসেন্টলিও কাতার ঘুরে আসলাম, প্লাস অন্যান্য দেশেও যখন যাই বিমান ফার্স্ট প্রেফারেন্স থাকে এবং ইনফ্লাইট সার্ভিস বেটার। বাংলাদেশ থেকে এখন প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, রেগুলার যায় মানে, এবং এই সংখ্যা এভরি ডে বাড়ছে। সো এখন যেহেতু ডাইরেক্ট ফ্লাইট, সো এখানে খরচও কম পড়বে, প্লাস প্রচুর বাংলাদেশি এনকারেজড হবে যদি ভিসাটা ইজিলি পায়। ভিসার উপরে ডিপেন্ড করছে, যদি ভিসা পায় আমার কাছে মনে হচ্ছে হিউজ ট্রাভেলার পাবে, বিকজ যেসব ট্রাভেলাররা রেগুলার ব্যাংকক যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, ওরা এখন জাপান চলে আসবে। ওভারঅল ভালো লেগেছে, মানে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পেরেছি। ভবিষ্যতে প্রত্যাশা থাকবে এরকম ফ্লাইটই আশা করবো, ভালো সার্ভিস আশা করবো। অবশেষে আমরা জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। মাত্র 6 ঘন্টায় জাপানে আসতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা। তারা প্রত্যাশা করেন বিমান এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। চৌধুরী আকবর হোসেন, বাংলা ট্রিবিউন, নারিতা, জাপান।